Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I have come in front of you taking an important class on completing sentence. It is very important in English grammar. Follow me and let us enjoy the class. Dear students, I am giving some example about completing sentence. Follow me. I saw him reading. I saw him to read. Dear learners, now I am speaking in Bangla. Here I is subject, so verb 2, him personal object. আমরা জানি টু সব আজকে ইনফিনিটিভ বলে, আর এখানে আই সাবজেক্ট সব আর টু হিম অবজেক্ট রিডিং প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ বাংলা অর্থ কিন্তু একই অর্থ প্রকাশ করেছে, যদিও এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা ইনফিনিটিভ। আই সো হিম রিডিং, এটার অর্থ দাঁড়ালো আমি তাকে পড়তে দেখলাম, আর আই সো হিম টু রিড, এটার অর্থ দাঁড়ালো আমি তাকে পড়তে দেখলাম। Learners, structure টা আমাদের কি দাঁড়ালো, subject plus verb plus object plus present participle. Next, subject plus verb plus object plus infinitive. Dear learners, by drawing this structure, we shall make more and more sentences. Dear learners, I am giving another example. I saw him reading. Sorry, I saw him who was reading. I saw a bird which was flying. Dear learners, এখানে একটা বিষয়, আমরা যখন পূর্বে যে সেন্টেন্সগুলো আলোচনা করেছি সেই সেন্টেন্সগুলো ছিল সিম্পল সেন্টেন্স, আর এখানে যে দুটো সেন্টেন্স আমরা লিখেছি সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কো রিলেটিভ প্রোনাউন প্লাস বিভার্ব ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ যখন কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকবে তখন আমরা এই রিলেটিভ প্রোনাউনের পরে এই রিলেটিভ প্রোনাউনের যে আগে যে ক্লজ থাকবে বা অংশ থাকবে এইটা যেই টেন্সে থাকবে পরেরটা সেই টেন্সে লিখতে হবে। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা এম ইজ আর এখানে ব্যবহার করতাম, আর এখানে যেহেতু সো ভার্ব 2 তাহলে আমাদের ওয়াজ এর ব্যবহার করতে হবে। রিয়ালনাস আরেকটা খেয়াল রাখতে হবে, যখন এই অবজেক্টটা সিঙ্গুলার হবে তখন আমরা এখানে ওয়াজ বসাবো, আর যখন প্রথম অংশের অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে ভার্বটাও প্লুরাল লিখতে হবে। যেমন আই স দ্য ফার্মার্স হু ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। রানার্স ফার্মার্স এখানে প্লুরাল, সো আমরা এখানে ওয়াজ না বসিয়ে ওয়ার বসিয়েছি।
dear learners, I am giving another example. I saw him and he was ready. Dear learners, amra jani and but or jukto sentence ke amra compound sentence bole thaki. Tobe ei khetre and er age jodi subject plus verb plus object thake tahole compound sentence er belai jodi and thake arki tohon ei প্রথম অংশের অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে, যেমন হিমের সাবজেক্ট হলো হি। এটা যেহেতু past tense তাহলে আমাদের একটা টু বি ভার্ব ব্যবহার করব, কি ওয়াজ অথবা ওয়্যার। যেহেতু হিম এখানে সিঙ্গুলার তাহলে আমাদের অবশ্যই এখানে ওয়্যার হবে না, ওয়াজ হবে, এবং পরবর্তী ভার্বের সাথে আমরা আই যুক্ত করব। স্ট্রাকচারটা কি দাঁড়ালো, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এন্ড প্লাস প্রথম অংশের বা প্রথম ক্লজের অংশের অবজেক্টের সাবজেক্ট বসবে, অবজেক্টের সাবজেক্ট হবে, প্লাস ভার্ব প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। বাই ফলোইং দিস স্ট্রাকচার we shall make more and more sentences such as I saw her writing and তাহলে আমরা কি দাঁড়ালো, যখন এন্ড থাকবে তাহলে এখানে প্রথম ক্লজের অবজেক্ট হার, তাহলে এটা সাবজেক্ট কি হবে, সি। যেহেতু ফার্স্ট টেন্স সি এর সাথে কি বসবে, ওয়াজ, তাহলে সি ওয়াজ রাইটিং অর রিডিং, অর্থাৎ ভার্বের ওয়ানের সাথে আইএনজি আমাদের যুক্ত করতে হবে। Dear learners, another example. I read more so that I can pass. Dear learners, we eat food in order that we may live. We live in house so that we may remain safe. Dear learners, দিস সেন্টেন্সেস মানে এই সেন্টেন্স গুলার স্ট্রাকচার কি দাঁড়ালো, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট প্লাস পুনরায় সাবজেক্ট লিখতে হবে। এখানে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে মে অথবা ক্যান লিখব, মে অথবা ক্যান প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন থাকলে লিখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, বাই ফলোইং দিস স্ট্রাকচার ইউ ক্যান মেক মোর অ্যান্ড মোর সেন্টেন্সেস। Dear learners, I am giving another example.
Kamal is so weak that he cannot walk. He was so old that he could not move. Dear learners, इस sentence को structure की तरह इस subject plus verb plus so plus adjective or adverb plus that पुनराय subject plus cannot or could not plus verb 1 plus extension. Dear learners, এটা নিশ্চয় খেয়াল রাখতে হবে, এখানে যদি verb 1 থাকে তাহলে আমরা that এর পরে সাবজেক্টের পর আমরা cannot লিখব, আর যখন এখানে verb 2 থাকবে তাহলে আমরা could not লিখব। আমরা জানি cannot এবং could not মানে অক্সিলারি এবং এগুলোর পর সবসময় verb 1 হয়। Dear learners, another example. He is too weak to walk. He is too poor to buy a new dress. Learners, আমাদের টেস্ট খেয়াল রাখতে হবে এই সেন্টেন্স গুলোর স্ট্রাকচার কি দাঁড়ালো, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। Learners, by following this structure you can make more and more sentences and you will be ability to make sentence. Dear learners, আমরা জানি I শব্দের বাংলা অর্থ আমি, you শব্দের বাংলা অর্থ তুমি। Dear learners, আমি দুইটা সাবজেক্ট এখানে লিখলাম, কিন্তু আমি যখন এই আমি সাবজেক্টকে যখন জোর দেওয়া হবে অর্থাৎ এখানে আমি যদি রস্যই দেই তাহলে কি দাঁড়ালো, আমি ই তুমি ই। যখন ওই সাবজেক্টকে রস্যই দ্বারা জোর দেওয়া হয় তখন আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করব, অর্থাৎ ইট ইজ আই, ইট ইজ ইউ। এরপর আমরা একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করব, ইট ইজ আই হু, ইট ইজ ইউ হু। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, কিন্তু আমি ই কাজটি করেছিলাম, ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক। তুমি ই কাজটি করেছ, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমরা এখানে এই ইট ইজ টা ব্যবহার করতেছি সাবজেক্টকে জোর প্রদান করতে গিয়ে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে আমরা যে কোনো টেন্সে বাক্য তৈরি করতে পারব। যেমন ইট ইজ ইউ হু উইল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি কাজটি করবে, তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, আর তুমি কাজটি করবে, ইট ইজ ইউ হু উইল ডু দ্য ওয়ার্ক। যেমন ইট ইজ ইউ হু আর মাই ফ্রেন্ড, অর্থাৎ তুমিই আমার বন্ধু।
তাহলে এখানে স্কেল রাখতে হবে, এখানে কি দাঁড়ালো আমাদের, ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন হু এখানে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি এবং তোমাদের মনে রাখা উচিত, অন্যান্য সেন্টেন্সে করতে গেলে তোমাদের এই গ্রামারগত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে পার্সনের ব্যাপার আছে, বিষয় আছে, এগুলো অনেক সময় মিস্টেক হয়ে যায়। তাই আমি মানে বলবো তোমাদেরকে অবশ্যই এখানে পাস্ট টেন্স ব্যবহার করলে সবচেয়ে সহজ হবে। ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন যদি থাকে, আমরা সবসময় ডিড দ্য ওয়ার্ক লিখে ফেলবো, যে কোনো সাবজেক্ট থাকুক, ডিড দ্য ওয়ার্ক, তাহলে তোমার এই বাক্যটা পূর্ণ হয়ে গেল। ইট ইজ ইউ হু, এখানে আমরা প্রত্যেকটা পার্সন থেকে লিখতে পারি, যেমন ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, এটা তো কি দাঁড়ালো, আমি কাজটি করেছিলাম, তুমি কাজটি করেছিলে, ইট ইজ ইউ ডিড দ্য ওয়ার্ক, তারাই কাজটি করেছিল, ইট ইজ দে হু ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, ইট ইজ হি হু ডিড দ্য ওয়ার্ক, আমরাই কাজটি করেছিলাম, ইট ইজ উই হু ডিড দ্য ওয়ার্ক। ডিয়ার লার্নার্স, আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, সি স্পোক অ্যাজ দো সি হ্যাড known everything. Dear learners, আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, অর্থাৎ এজ ইফ এর অথবা এজ দু এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ এখানে যদি বার বার হয় পরেরটা বার টু হবে। তবে টেনিস খেলা রাখতে হবে, যখন আমরা এজ ইফ এর পরে বিবার ব্যবহার করব তখন আমরা অবশ্যই এখানে ওয়ার ব্যবহার করতে হবে, যদিও ওয়াজ ব্যবহার করা যায় কিন্তু আমরা এখানে করতে পারবো না, এই এজ ইফ এবং এজ দু থাকলে আমরা যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা ওয়ার ব্যবহার করতে হবে। তবে যখন মূল ভার ব্যবহার করবে তখন আমরা ভার্ব টু ব্যবহার করব। তদ্রূপ এজ দু এজ ইফ এর আগের অংশ যখন ভার্ব টু হবে অর্থাৎ পাস্ট টেন্স হবে, পরের অংশে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। ডেলানাস স্ট্রাকচারটা কি দাঁড়ালো, এই সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এজ ইফ এজ দু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, তবে বিভাগ যদি থাকে তাহলে আমরা কি লিখবো, ওয়ার লিখবো, বিভাগ থাকলে আমরা ওয়ার লিখবো প্লাস এক্সটেনশন। তদ্রূপ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এজ ইফ অর এজ দু প্লাস পুনরায় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। ডিয়ার লার্নার্স, আই হোপ অর আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড ইফ ইউ আর অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। সি ইউ এগেন ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।